নিয়োগ সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার রাজ্য সরকার ধাক্কা খেল ত্রিপুরা হাইকোর্টে। আগামী 3 মাসের মধ্যে টিসিএস এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে টিপিএসসি কে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সমুদ্র দেববর্মা নামে এক যুবক ত্রিপুরা হাইকোর্টে আপিল করেছিল, সে নিজে ছিল টিসিএস পরীক্ষার ক্যান্ডিডেট, তার হয়ে মামলা পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী শক্তিময় চক্রবর্তী। শক্তিময় বাবু সাংবাদিকদের জানিয়েছেন, 2016 সালের এপ্রিল মাসে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন গ্রেড 2 টিপিএস এবং টিসিএস এ নিয়োগের ব্যাপারে বিজ্ঞাপন দেয়। সেই অনুসারে তার মক্কেল সমুদ্র দেববর্মা পরীক্ষা দেয়। প্রাথমিকভাবে সে নির্বাচিত হয়। সে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে 2018 সালের 5 জুন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে এবং ওই বছর 20 আগস্ট রাজ্য সরকার একটি সার্কুলার জারি করে টিপিএসসির চলমান সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে এবং বলা হয় নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। শক্তিময় বাবু জানান, এতে করে তার মক্কেল সমুদ্র দেববর্মা মারাত্মকভাবে মর্মাহত হন। তিনি ত্রিপুরা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। এবছরের 14 মে ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এক রায়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে, কিন্তু ত্রিপুরা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। প্রধান বিচারপতি এ কুরেশি এবং অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই মামলার রায় দেয়। এতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে আবার 3 মাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। বিগত 2016 ইংরেজির এপ্রিল মাসে 30 এপ্রিল টিপিএসসির একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল টিসিএস এবং টিপিএস এর গ্রেড 2 তে রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করেছিল। সেই অ্যাপ্লিকেশনগুলো টিসিএস এর জন্য সমুদ্র দেববর্মা বলে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করার পর স্ক্রিনিং টেস্ট যেটাকে বলা হয় প্রিলিমিনারি, সেটাতেও সিলেকশন হওয়ার পর রিটেন টেস্টও দেয়। রিটেন টেস্ট দেওয়ার পরেও সে যখন প্রিপারেশন নিচ্ছিল ফর ফাইনাল এক্সামিনেশন, তার এক্সপেকটেশন ছিল যে রিটেন টেস্টে পাশ করবে, বিকজ হি ওয়াজ এ ভেরি সিরিয়াস স্টুডেন্ট। তো তখন স্টেট গভর্নমেন্ট একটা নোটিফিকেশন বার করে 5/6/2018, এটাকে বলে নিউ রিক্রুটমেন্ট পলিসি। সেই নিউ রিক্রুটমেন্ট পলিসি লেখা ছিল এতে যে এটা হবে প্রসপেক্টিভ পলিসি এবং যেগুলি গ্রুপ এ গেজেটেড পরীক্ষা যেগুলি থাকবে, এক্সিস্টিং সিস্টেম সেগুলি যেভাবে চলছিল সেভাবেই চলবে। এটা থাকার পরে 20/8/2018 গভর্নমেন্ট একটা মেমো ইস্যু করে। মেমোতে বলে যে যত পরীক্ষা যেখানে হচ্ছিল সবগুলি পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হলো, ইনক্লুডিং টিসিএস টিপিএস যেগুলি টিপিএসসির আন্ডারে ছিল চলছিল। তো সমুদ্র দেববর্মা ন্যাচারালি হি ওয়াজ সিরিয়াসলি এগ্রিড, কারণ ও তো প্রিলিমিনারি পাশ করার পরে মেন রিটেন টেস্ট দিয়েছে, রিটেনের পরে হি ওয়াজ ওয়েটিং ফর দিস ভাইভাবসি। তো সেটাকে চ্যালেঞ্জ করে একটা রিট পিটিশন করে হাইকোর্টে, যার নম্বর ছিল 831 নম্বর কেস ছিল 2018, এবং সেই কেসটা সিঙ্গেল বেঞ্চে শুনানি হয় এবং শুনানির পরে 2000 জাজমেন্ট হয়। আমি ডেটটা বলছি 14/5/2019 অনারেবল সিঙ্গেল বেঞ্চ সেই রিট পিটিশনটা অ্যালাও করে টিপিএসসিকে ডাইরেকশন দেয় যে এদের পরীক্ষাগুলিকে কমপ্লিট করে নিতে, ওই যে পলিসি যেটা করেছিল এবং নোটিফিকেশন যেটা মেমোরান্ডাম যেটা পরে ইস্যু করেছিল বিশাতে, ওইটাকে কোর্ট সেট করে দিয়ে বলে এদের পরীক্ষা কমপ্লিট করে নিতে। তো টিপিএসসি একভাবে চলছিল, টিপিএসসি এরপর কোর্টে টাইম পিটিশন দিয়ে 2 বার টাইম এক্সটেনশন নিয়েছে টু কমপ্লিট দি প্রসেস, আর স্টেট গভর্নমেন্ট এই জাজমেন্টের এগেনস্ট অ্যাপিল করে, যে অ্যাপিলের নাম্বার হচ্ছে 142/2019। সেই অ্যাপিলটা আজকে ফাইনালি শুনানি হলো অনারেবল ডিভিশন বেঞ্চে, এবং শুনানির পর ডিভিশন বেঞ্চ এই টিসিএস পরীক্ষার্থীদের ব্যাপারে যে ইয়েটা ছিল, চ্যালেঞ্জটা ছিল, সেটাকে অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করে গভর্নমেন্টের এটা 2টা পার্ট ছিল, যখন সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল তখন সিঙ্গেল বেঞ্চ এই পলিসিটাকেও সেট করে দিয়েছিল, সঙ্গে পলিসিটাকেও পার্ট আমি বলছি এখানে পলিসিটাকে স্যাটিসফাইড করেছিল, সেটা যতটা মানে রিলেটিং টু টিসিএস গ্রেড 2 অ্যান্ড টিপিএস গ্রেড 2 অফিসার্স, সে সঙ্গে 20/8/2018 যে মেমোরান্ডামটা সেটাকেও টু দি এক্সটেন্ট অফ টিসিএস আর টিপিএস অফিসার দ্যাট ওয়াজ কোয়াস্ট, এবং
এই আজকে ডিভিশন বেঞ্চ শুনানির পরে বললো যে এখানে তো আমার কাছে এসেছিল টিসিএস এর একজন ক্যান্ডিডেট, টিপিএস এর কেউ আসেনি, সুতরাং টিপিএস নিয়ে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের মধ্যে যেটা আছে সেটা দরকার ছিল না, এই জন্য সে পার্টটাকে সরিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। বলেছে আমার কাছে রিট পিটিশন করেছিল যে ক্যান্ডিডেট সে ছিল টিসিএস এর ক্যান্ডিডেট, সমুদ্রদেব বর্মা টিসিএস এর ক্যান্ডিডেট, সুতরাং ওর যে গ্রিভান্সটা ছিল সেটাকে কোর্ট অ্যালাউ করেছে, বলেছে ঠিক আছে ওই যা ওই পার্ট জাজমেন্ট সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্টটা ছিল রিগার্ডিং টিসিএস সেটাকে আপল করেছে, বলেছে এটাকে আমি টাচ করবো না, দিস ইজ অল রাইট কারেক্ট, কিন্তু এর মধ্যে অতিরিক্ত যেটা ছিল টিপিএস সম্পর্কে বলা ছিল সেই পার্টটাকে কোর্ট বলেছে যে সেটা যেহেতু কোনো টিপিএস এর জন্য কোনো লোক যেহেতু আসেনি আমাদের কাছে, সুতরাং এই পার্টটা কোর্ট যেটা দিয়েছে সেটা বাড়তি, সুতরাং সেটাকে টাচ করেনি, বাদ বলেছে যে এটা হবে না। আর এখন তাহলে আর টিপিএসসিকে ডাইরেকশন দিয়েছে তিন মাসের মধ্যে পুরো প্রসেসটাকে কমপ্লিট করে নিতে। এবার এমনিতে ইনিশিয়ালি 31st ডিসেম্বর পর্যন্ত টিপিএসসির পিটিশনগুলো টাইম দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, তো এবার হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যখন এপ্রিলটা অ্যালাউ করলো তখন সেই পিরিয়ডটাকে আজকে তিন মাসের জন্য আবার বাড়িয়ে দিয়েছে, বলেছে যে ভেতরে তুমি পুরো প্রসেসটাকে কমপ্লিট করে নাও। সুতরাং সমুদ্রদেব বর্মা রিটের ক্ষেত্রে আবার সাকসেসফুল হয়ে গেল। সব পরীক্ষা নিয়ে তো রিট পিটিশন হয়নি, গভর্নমেন্টের টিসিএস নিয়ে যে একজন ক্যান্ডিডেট পরীক্ষা চ্যালেঞ্জ করেছিল সমুদ্রদেব বর্মা, সুতরাং এখানে সবগুলি বিষয় নিয়ে কোর্টের ইয়ে ছিল না, বিবেচনার মধ্যে ছিল না, যেটা বিবেচনার মধ্যে ছিল সেটাকে কোর্ট সিঙ্গেল বেঞ্চটাকে কনসিডার করেছিল টিসিএস এর ক্ষেত্রে, ডিভিশন বেঞ্চ এপিলে গিয়ে গভর্নমেন্টের এপিলটাকে ওই জায়গাটাতে অ্যালাউ করে নিয়ে ডিসমিস করে দিয়েছে, বলেছে যে না টিসিএস এর ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ যে জাজমেন্টটা দিয়েছিল সেটা সঠিক ছিল, তার মানে সমুদ্রদেব বর্মা যে চ্যালেঞ্জটা করেছিল দ্যাট ওয়াজ কারেক্ট অ্যান্ড দি জাজমেন্ট হ্যাজ বিন আপিলড বাই দি ডিভিশন বেঞ্চ। বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় এসে রাজ্যের বিভিন্ন চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। এর মধ্যে স্বরাষ্ট্র দপ্তরের নিয়োগ থেকে শুরু করে বেশ কিছু দপ্তরের নিয়োগ প্রক্রিয়া রয়েছে। মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টের এই রায়ের পর মনে করা হচ্ছে অন্য চাকরি প্রত্যাশীরাও হয়তো এবার আদালতের পথ ধরবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাও।